যখন লাগে তখন এইখান থেকে আমরা নিয়ে বসাই দিই। হ্যাঁ, তো অতএব এগুলো তোমাদের এখন দেখে, তোমরা শুধু যে কপিটা এইটা এইটা করবা, এইটা করবা, ঠিক আছে? আর এগুলো হচ্ছে আমি এ পর্যন্ত কোনো কাজে এই যে এগুলো এখনো ইউজ করি নাই। অ্যারো ট্যারো এগুলো ইউজ করতে হয়, এগুলো ইউজ করতে পারবো তোমরা ইয়ে থেকে নিয়ে, বিভিন্ন আইকন যেমন ফাউন্ডেশন থেকে নিবা, ম্যাটেরিয়াল আইকন থেকে নেবে নিয়ে তখন এগুলো ইউজ করবে, এগুলো ইউজ না করলে চলবে এগুলো। তবে হচ্ছে যে ইয়েটা কপিরাইটটা তোমাদের লাগে, কপিরাইটটা তাহলে ওয়েবসাইটের বিভিন্ন দেখা যায় নিচে দেখা যায় ইয়ে তো বুঝো ফুটার বুঝো তো না আমি যেগুলো দেখাইলাম এই কয়েকটা জিনিস, এই কয়েকটা জিনিস তোমরা বাসায় করবা, করার পর আমাকে ফাইলটা স্কাইপে পাঠাই দিবা। জি ভাই, ফাইলটা আমাকে স্কাইপে পাঠাই দিতে হবে, ঠিক আছে? কারণ আমি তোমাদেরকে প্রতিদিন যেগুলো জি ভাই ওগুলো আবার তোমাদের কাছে করাই নেবো। দেখাই যে কপিরাইট, কপিরাইট 2009 থেকে 18 2009 সাল থেকে 18 সাল পর্যন্ত, এখানে তো 2019 সালের আপডেটটা এখনও দেয় নাই, আপডেট করে দিতে হবে এটা, ঠিক আছে? এই কপিরাইট এটা কাদের করা, ইউরোপিয়ান আইটি সলিউশনে করা এটা, বা এটা ইউরোপিয়ান আইটি সলিউশন এটা তত্ত্বাবধানে আছে, এই জন্য এটা দিয়ে থাকে কপিরাইট। এটা অন্য কেউ দিতে পারবে না ইউরোপিয়ান ছাড়া, এখন ইউরোপিয়ান সাইটে তো এখানে অন্য কেউ দিতে পারবে না, যেমন আমি আমার নামে এখানে দিতে পারবো না, দিতে পারবো এরকম অনেক সিম্বল আছে, যেগুলো সিম্বলগুলো আমি তোমাদেরকে দেখাবো না, সিম্বলগুলো তোমরা নিজেই করবা। এই যে এই যে এই কপিরাইটের জন্য তোমরা এটা ইউজ করবা, সেইটা দেখাই দেয় তোমাদের। ঠিক আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, সিম্বলের কাজ এই এই সিম্বলের কাজ এই জন্যই ব্যবহার করা হয়, যেমন তোমাদেরকে ফুটারটা দেখাইলাম। তুমি যখন একটা সাইট তৈরি করবা, সোমি যখন একটা সাইট তৈরি করবে তখন ওই কপিরাইট দেবে, এই কপিরাইট লেখাটা দেবে, দেওয়ার পর ওর নামটা দিয়ে দেবে তখন। এইগুলো তোমরা দেখবা, তোমরা নিজেরাই দেখবা, এই যে কম এই যেগুলো সিম্বল আছে, সিম্বল সবগুলো করার দরকার নেই, যে একটা দুইটা তিনটা এগুলো কি সিম্বল, সিম্বলগুলোর নামগুলো দেওয়া আছে ডিসক্রিপশন, এগুলো দেখে নিবা, নাম্বারগুলো দেখার দরকার নাই। এন্ট্রি তোমার হচ্ছে এন্টিটিগুলো দেখবা, যেমন এই আমরা যদি এইটুকু কপি করে নিয়ে বসাই, হ্যাঁ, এম্পারসন কপি দিয়ে যদি সেমিকোলন দেই, তাহলে আমাদের এই যে কপিরাইটের ক্যারেক্টার আসবে, ক্যারেক্টার এই ক্যারেক্টার চার এটা আসবে, ঠিক আছে? আর এটাকে কী বলা হয়, কপিরাইট সাইন। তোমাকে যদি বলা হয়, কেউ যদি বলে কপিরাইট সাইন কীভাবে লেখে এইচটিএমএলে, কপিরাইট সাইন, তখন তোমাকে বলতে হবে যে এটার এইটুকের কথা, এম্পারসন কপি আর হচ্ছে সেমিকোলন দিয়ে আমরা কপিরাইট সাইনটা লিখতে পারি। মনে থাকবে? আসলে এগুলো তোমরা সবগুলাই জানো, কিন্তু আর কি এইভাবে জানার চেষ্টা করো না, হয়তো বা তারপরে যে ইউরো সাইন, এম্পারসেন্ট ইউরো যদি লেখে তাহলে ইউরো সাইন আসবে, রেজিস্ট্রেশন যদি রেজিস্টার সাইন লেখি তাহলে যেটুকু লিখবো আমরা। এই কথা এগুলো তোমরা দেখে নেবা, বাকিগুলা বেশি দেখতে হবে না। মানে এইচটিএমএল কালার, এইচটিএমএল এর এমনি যে কালারগুলো আছে তোমার, কালার বলতে তোমাদের এখানে মূলত এটাই বোঝানো হয়েছে, আমি তোমাদেরকে যে প্যারাগ্রাফের মধ্যে যেটা দেখাইলাম, এই যে এই কালার ইনলাইন সেন্সের ভিতরে আমরা কালার দিছি, দেওয়ার কারণে আমাদের এটা হয়ে গেছে। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ইন্সপেক্ট এলিমেন্ট করে কেউ কাজ করছো?